কারামুক্তির দুদিন পর দিল্লির আম আদমির রাজনৈতিক সদর দপ্তরে রোববার যোগ দেন দলের প্রধান অরবিন্দ কেজরিওয়াল দীর্ঘদিন পর প্রিয় নেতাকে দেখা মাত্র ওই স্লোগান দেন তার সমর্থকরা ভাষণের সবাইকে অবাক করে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন কেজরিওয়াল দু দিন আজ ছে দু দিন সিএম কে কুর্সি ছেস্তীনে যা মক সি এমনি জনতা আপনার ফসলা না শোন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনে বেশ কিছু বিধিনিষেধ এবং শর্ত আরোপ করা হয়েছিল তার উপর এ বিতর্কের মাঝেই আটচল্লিশ ঘন্টার মধ্যে পদত্যাগ করবেন বলেও জানান কেজরিওয়াল আবগারি দুর্নীতি মামলায় গেল শুক্রবার জামিনে মুক্তি পান তিনি এর আগে ইডির মামলায় গ্রেফতার করে সিবিআই ওই গ্রেফতারি চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হন দিল্লির মুখ্যমন্ত্রী দেয়া হয় শর্ত সাপেক্ষে জামিন তবে জুড়ে দেওয়া হয় একাধিক শর্ত সরকারি কোনো ফাইলে স্বাক্ষর এবং দফতরে প্রবেশ করতে পারবেন না তিনি কেজরিওয়ালের পদত্যাগের সিদ্ধান্তে রাজনীতিতে শুরু হয়েছে আলোচনা সমালোচনা তার দল বলছে বিধানসভা ভোটে জয়ী হয়েই ফিরবেন তিনি তবে কেজরিওয়ালের এই নীতিকে নাটক হিসেবে বর্ণনা করছেন বিরোধীরা কারাগারে থাকা অবস্থাতেও মুখ্যমন্ত্রীর পথ নিজের কাছেই রেখে দিয়েছিলেন কেজরিওয়াল যা ভারতের রাজনীতিতে বিরল ঘটনা নিউজডেস্ক सामना करने की ताकत आम आदमी पार्टी में है क्यों क्योंकि हम ईमानदार हैं दिल्ली में सरकारी स्कूल थे गरीबों के बच्चे सरकारी स्कूल में पढ़ने जाया करते थे सरकारी स्कूलों की हालत बहुत खराब थी गरीबों के बच्चों का कोई भविष्य नहीं था 16 लाख बच्चे दिल्ली के सरकारी स्कूलों में पढ़ते थे फूटे टिन के स्कूल थे डिब्बे थे स्कूल क्या? डिब्बे थे कोई पढ़ाई नहीं होती थी गरीबों के बच्चों का भविष्य खराब था उन गरीबों के बच्चों को पिछले दस साल के अंदर अठारह लाख बच्चों को हमने सरकारी स्कूल अच्छे बना के भविष्य दिया है हम ये कैसे कर पाए हम ये कर पाए क्योंकि हम ईमानदार हैं अगर किसी के घर में कोई बीमार हो जाए प्राइवेट में ले जाओ लाखों लाखों रुपए खर्च हो जाते हैं अगर छोटी सी बीमारी हो।, हो दस पंद्रह हजार रुपए कहीं नहीं गए इन बड़े बड़े अस्पतालों में ले जाओ दिल्ली के अंदर हर सरकारी अस्पताल को शानदार बनाया नए नए सरकारी अस्पताल खोले गली गली में मोहल्ला क्लिनिक खोला लोगों की चाहे अमीर हो चाहे गरीब हो सबका इलाज सबकी दवाइयाँ सबके टेस्ट पूरा इलाज मुफ्त कर दिया